আচ্ছা, এটা হচ্ছে আমার অনবোর্ড চার্জার, যেটা আমরা বলছি এই যে অনবোর্ড চার্জারের মধ্যে ডিসি টু ডিসি কনভার্টার থাকে। অনবোর্ড চার্জার দেখতে অনেকটা এরকম। অনবোর্ড চার্জারের মাধ্যমে আমরা কী করি, আমরা চার্জ করি। এখন চার্জিং দুই ধরনের চার্জিং হতে পারে, একটা হচ্ছে এসি ফাস্ট চার্জিং, আর একটা হচ্ছে ডিসি ফাস্ট চার্জিং। দুইটাই কিন্তু পসিবল, দুইটাই আউটসাইড থেকে পসিবল। এখন কেউ কেউ আছে এসি ফাস্ট চার্জিং ইউজ করতে পারে, কেউ কেউ আছে ডিসি ফাস্ট চার্জিং ইউজ করতে পারে। যখন আমাদের এই যে ফুয়েল পাম্পগুলোতে, ফুয়েল স্টেশনগুলোতে যখন চার্জার বসবে, তখন দেখবেন কিছু কিছু চার্জার আছে এসি ফাস্ট চার্জার, কিছু কিছু চার্জার আছে ডিসি ফাস্ট চার্জার। হ্যাঁ, বাট দুইটা দিয়েই পসিবল চার্জ করা, ঠিক আছে? ওকে, ফার্স্ট চার্জারের মধ্যে ফার্স্ট চার্জার দিয়ে টোয়েন্টি মিনিটসে আপনার 80% চার্জ করার ক্যাপাসিটি আছে এখন পর্যন্ত। হ্যাঁ, 80% টোয়েন্টি মিনিটসে এইটি পার্সেন্ট চার্জ করার ক্যাপাসিটি এখন পর্যন্ত আছে। বাট ম্যানুফ্যাকচারার ট্রাই করতেছে এই চার্জিং টাইমটা আরও কমানোর জন্য। হ্যাঁ, চার্জিং টাইমটা, ফার্স্ট চার্জিং টাইমটা আরও কমানোর জন্য ট্রাই করতেছে, যে আরও কম সময়ে কীভাবে 100% চার্জ করা যায়। দ্যার আর ওয়ার্কিং অলরেডি। আচ্ছা, এবার হচ্ছে আমার হাইব্রিড ড্রাইভিং মোড। হাইব্রিড ড্রাইভিং মোড কি? এই ড্রাইভিং মোডে হচ্ছে আমার শুধুমাত্র ব্যাটারি থেকেই মোটর মানে ব্যাটারি থেকেই চাকা চলবে। এই যে দেখেন, ব্যাটারি থেকে মোটরে পাওয়ার আসতেছে। দিস ইজ কল্ড অনলি মোটর, ব্যাটারি মানে ট্রাকশন মোটর অনলি, মানে ব্যাটারি, এটা অলমোস্ট ইলেকট্রিক ভেহিকেলের মতো। ইলেকট্রিক ভেহিকেলে যেরকম ব্যাটারি চার্জ করা হয়, ব্যাটারি থেকে মোটরের মাধ্যমে হচ্ছে চাকা চলে, দিস ইজ লাইক দিস। হ্যাঁ, এই ক্ষেত্রে ইঞ্জিন টোটালি অফ। এ লেখাই আছে, দ্য ইভি মুভস অনলি দ্য ট্রাকশন মোটর ইজ দ্য হাইব্রিড ব্যাটারি আর ইউজ অনলি ড্রাইভ দ্য হুইলস। ভেহিকেল স্পিড ইন ইভি মুড ইজ লিমিটেড ডিউ টু স্মলার ব্যাটারি অ্যান্ড ট্রাকশন মোটর। হ্যাঁ, এক্ষেত্রে স্পিড লিমিট আছে। বেশি স্পিডে গেলে হচ্ছে অটোমেটিকলি ইঞ্জিন অন হয়ে যাবে, যার কারণ হচ্ছে হাইব্রিডের ক্ষেত্রে আমার ছোটো অল্প পরিমাণ ব্যাটারি, মানে স্মলার ব্যাটারি ইউজ করে সেজন্য। বাট এটা তারপরে চেষ্টা করবে, যতটুকু জন্য সে অ্যাবেল, ততটুকু সে মোটর দিয়ে চালানোর চেষ্টা করবে। আচ্ছা, সেকেন্ড যেটা, সেটা হচ্ছে এটা আসলে ম্যানুফ্যাকচারদের উপর বেস করতেছে। ম্যানুফ্যাকচাররা যেমন টয়টা 60 কিলোমিটার বা 65 কিলোমিটার স্পিডে গেলে ইঞ্জিনে চলে যায়, তারপরে হচ্ছে আপনার ব্যাটারিতে চার্জের উপর বেস করতেছে। এটা এক এক ম্যানুফ্যাকচার এক এক রকম স্পিড সেট করে দিচ্ছে আর কি। হ্যাঁ, এটা স্পেসিফিক আসলে কোনো মানে স্পিড লিমিট নাই। আচ্ছা, এটা হচ্ছে আমার ইঞ্জিন ড্রাইভ অনলি, যেটা শুধুমাত্র ইঞ্জিনই ড্রাইভ করে, যেটা হচ্ছে আমার এই সরাসরি ইঞ্জিন চাকাকে চালাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে ইঞ্জিন ড্রাইভস দ্য হুইলস। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমার কম্বাইন্ড ড্রাইভ। কম্বাইন্ড ড্রাইভ কি? ইঞ্জিনও চালাচ্ছে চাকাকে, আবার হচ্ছে ব্যাটারিও চালাচ্ছে চাকাকে। মানে ইঞ্জিন ধরেন টোটাল লোড, আমি ধরে নিলাম চাকার ম্যাক্সিমাম টোটাল লোড হচ্ছে 100% লোড। চাকার যে 100% লোড আছে, 100% লোড দেখা গেছে ইঞ্জিন নিচ্ছে 60% লোড, আর 40% লোড নিচ্ছে হচ্ছে ব্যাটারি, মানে ব্যাটারি মিন্স মোটর। তাহলে কী হচ্ছে, আমার ইঞ্জিনের উপর যদি লোড কমে যায়, তাহলে ইঞ্জিনের ফুয়েল কমে যাবে, ফুয়েল কনজাম্পশন কমে যাবে। দিস ইজ কল কম্বাইন্ড। হ্যাঁ, কম্বাইন্ড ড্রাইভিংয়ে যেটা হচ্ছে ইঞ্জিনও ড্রাইভ করতেছে, পাশাপাশি ব্যাটারিও ড্রাইভ করতেছে। ওকে, এটা সাধারণত হ্যাভি লোড কন্ডিশনের ক্ষেত্রে হয়ে থাকে। আচ্ছা, দেন হচ্ছে আপনার চার্জিং মোড কি? চার্জিং মোড সে লাইক দিস, আপনি গাড়ি স্টার্ট করে বসে আছেন, এই কন্ডিশনে আপনার ব্যাটারিতে চার্জ নাই, এই কন্ডিশনে ইঞ্জিন সরাসরি হচ্ছে আপনার ব্যাটারিকে চার্জ করতে থাকবে। ওকে, আচ্ছা, এবার আমরা, এই ছিল আমাদের লাস্ট